যেই বেটা এদেশে গায়ে হলুদ চালু করেছে ওর কথা বলছে। 1450 বছর আগে আল্লাহর নবী বলছে ওই বেটার কথা, যেই বেটা বলতেছে যে বিয়ের মধ্যে গান বাজনা বাজাতে হবে, মলাইকা বানুর বিয়া গো, কি জানে পরে বিয়ের বাজনা বাজে। যেই বেটা বিয়ের মধ্যে চিন্তা করছে যে এরকম একটা জিনিস বাজানো দরকার, ওই বেটার কথা বলছে। যেই বেটা বলছে বিয়ের মধ্যে ছেলে পক্ষ মেয়ের বাড়িতে আসবে কুলা ধান হলিদ মরিচ নিয়া, যে বেটারি বিয়ে করব ওই বেড়ি সহ ওই বেড়ির বোন যত আছে, শাস্তো মামাতো আড়াতো পাড়াতো চাচাতো খালাতো ফুপাতো সব বেড়িরে ওই যে বেটা বিয়ে করবো ওই বেটার বন্ধু বান্ধব মিলা হলুদ মেখে দিবে। ওর কথা বলছে যে এটা চালু করছে, ওর কথা বলতেছে যে বলেছে রেস্টুরেন্টে গান বাজাইতে হবে তাইলে কাস্টমার টিকে থাকবে, ওই বেটার কথা বলছে। যে বেটা বলেছে মুসলমানদের ঈদ, মুসলমানদের রোজা, মুসলমানদের আনন্দ, মুসলমানদের ত্যাগ তিতিক্ষার মাসে মুসলমানদেরকে জামা কাপড় কিনে দেওয়া, মানে জামা কাপড় বেচার ফোন দিতে সুপার শপ শোরুম খুলবে, বড় বড় শোরুম খুলে ওখানে গান বাজাই দেবে ইংরেজি আর কাপড় সুপড় বেচবে। হ্যাঁ, মুসলিমরা পাগল হয়ে গেছে, সারা মাস রোজা রেখে জামা কাপড় কিনতে যায়, গান না শুনলে মুসলিমরা পাগল হয়ে যাবে, এদেরকে গান শোনাও, ভালো করে তোমার কাপড় সুপড়ের দোকানে গান বাজায় দাও মৃদু সাউন্ডে, ইংলিশে কে এভাবে ইংরেজিতে গাইবে কিছু তোমার বুঝে আসবে না। হ্যাঁ, যেই বেটা এই সিস্টেম চালু করেছে যে রেস্টুরেন্টে খাইতে যারা আসবে তাদেরকে গান শোনাইতে হবে, শোরুমে যারা কাপড় চোপড় কিনতে আসবে তাদেরকে গান শোনাইতে হবে, তাই বিজনেস মিয়া মিয়া 100-এ 100 সফল, ওই বেটার কথা বলছে। যেই বেটা এই ইউটিউবারদেরকে বুঝাইছে তুমি কষ্ট করে আসো, তোমার বাস ভাড়া যায়, গাড়ি ভাড়া যায়, হ্যাঁ তো তোমার টাকাগুলো কে দিবে, তাইলে তো একটা কাজ করো তুমি ইউটিউবে ভিডিও আপলোড দাও, ইউটিউবে তুমি ওয়াজি তো কত মানুষের গান সিনেমা নাটক আজে বাজে জিনিস দিয়ে অ্যাডসেন্স দিয়ে টাকা কামায়, তুমি তো ভালো কাজ করতেছো, কি করতেছো, তুমি তো ওয়াজ দিচ্ছ ওয়াজ, কিন্তু এই বেটাকে কে বুঝাইবে যে এই বেটা সিনেমা দিছে, ওরও ইউটিউবে সিনেমার জন্য টাকা দেয় না অ্যাডের জন্য দেয়, তোরও ইউটিউবে ওয়াজের জন্য টাকা দেয় না অ্যাডের জন্য দেয়, কে বুঝাবে রে। ওই যেই বেটা এটা চালু করেছে আর বলেছে যে দিন প্রচার হওয়া উচিত, আমরা মনে করি হুজুরের অনেক পিছিয়ে আছে, তো কি পিছিয়ে আছে, এখন কি করতে হবে, এখন এমন এমন লোক এসে ক্যামেরা করবে যারা টাকার নিচে প্যান্ট পরা, দাড়ি কাটা, নামাজ পড়ে না, কাজে শুধু হুজুর ক্যামেরা রেডি অ্যাকশন, হ্যাঁ এরপরে হুজুরের ভিডিওর মধ্যে একটা বড় বাঁশ টুপি এভাবে দিয়া দেখেন কে কাকে মেরেছে বাঁশ দিয়ে। এই যেই বেটা ওকে এই ইনকাম শিখাইছে, ওই বেটা আর যেই বেটাটা শিখছে ওই বেটার কথা বলতেছে জায়গায়, কি বলতেছে, হাই রে ভাই আস্তাগফিরুল্লাহ আজিম। পক্ষান্তরে যদি কোন ব্যক্তি ইসলামে সুন্নাতান সাইয়্যা কোন কুপ্রথা কুপদ্ধতি চালু করে, কানা আলাইহি উজরুহা ওয়া উজরু মান আমিলা বিহা মিন বাদিহি, এই অসৎ কর্ম যত মানুষই করবে তত মানুষের গুনাহ যে চালু করেছে তার কাছে আসবে, সে মরে যাওয়ার পরেও যত মানুষ করবে তত মানুষেরও সমান প্রত্যেকের ইন্ডিভিজুয়াল গুনাহ যে চালু করেছে তার কাছে আসবে। বুঝতেছো ইউটিউবার ভাই, যত মানুষের তোমার ওয়াজ শুনতে আইসা এমনি হি হি করে মহিলা মাথার চুল ছেড়া দিয়া কন্যা করুণা কো ভুল, মাথাটা ঠান্ডা হবে লম্বা হবে চুল, হাস মার্কা নারিকেল তেল, বুঝেন নাই, আরে অনেক ছোটবেলা দেখেছি এটা, জন্য মনে আছে ছিলাম তো সৌদি আরবে খুব ছোট ছিলাম, একটা মহিলা এরকম চুল নাড়া দিয়ে এসে বলতো আসকাল না কে তাহলে, এই অ্যাড তো এগুলোই আসে নাকি, মিউজিক ছাড়া অ্যাড হয় নাকি, মহিলা ছাড়া তো অ্যাড হয় না, এখন জুয়ার অ্যাড আসে, জুয়ার অ্যাড দেখেছি আমি, এবং ওগুলো স্কিপও করা যায় না, বরাবর 10 সেকেন্ড চলে। বুঝতে পেরেছো ইউটিউবার এই ধর্ম প্রচারকারী ধর্মীয়ভাবে পৃথিবীর সবচেয়ে হালাল উপার্জনকারী ভাই আমার, তোমার উপার্জন জুয়ার অ্যাড থেকে আসে, মহিলার মিউজিকের অ্যাড থেকে আসে, তুমি আর তোমার যেটা শিখেছে যে এটার ইসলামিক ইনকাম কইছে এই দুইজন, আল্লাহ নবী বলছে আমি বলি নাই, হাদিস কোথাকার, দাঁড়া 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 দাঁড়া, সহি মুসলিমের হাদিস যাও, এবার তো কামিশ আসছে, সহি মুসলিমের হাদিস বুঝো নাই, ওমান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যা, আর যে ব্যক্তি ইসলামে কোনো কুপ্রথা চালু করলো কুকাজ চালু করলো মুসলমানদের মধ্যে অশ্লীলতা প্রচারের জন্য,
সে যা করেছে তার গুনাহগার হবে তারপরে যারা এটা তার থেকে থেকে করবে তাদের গুনাহ তার কাছে আসবে এবার তুমি বুঝে নিও তুমি কি করতেছো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মন্দের পার্থক্য করার জ্ঞান দান করুন আমিন আমি অনেক সময় চেতে যাই কথা বলতে বলতে আপনারা আমার এই ইচ্ছা তার মানে নিজেদের উপরে নিয়েন না আমি একটু চঞ্চল মানুষ আমি হাত পা নড়ে চড়ে বেশি এটা আমার জন্মগত স্বভাব হয়তো খুব চেষ্টা করে পরিবর্তন করতে পারি না আমার পরিবারে বেশ কয়েকজন মানুষ আছে যারা জোরে কথা বলে আমারও আওয়াজ উঁচু কত চেষ্টা করি আমি আস্তে কথা বলার জন্য আপনাদের সামনে ভদ্রভাবে নম্রভাবে আমার কথা উঁচু হয়ে যায় মানে আমি ভুলে যাই যে আমাকে আস্তে কথা বলতে হবে তো এটা আমার অনিচ্ছাকৃত উচ্চস্বর তো এটা আপনারা মনে কষ্ট নিয়েন না হাত পা নড়ে আপনাদের সামনে অথবা আমার মুখের যে ফেসের যেই ফন্টটা এটা রুড হয়ে আসে আপনি হয়তো মনে করতে পারেন যে দিন প্রচার করতেছে উনি এত চেতেকা আমি আসলে আপনাকে চেতি নেই নিজের উপরেই নিজে আমি ক্ষিপ্ত আমি নিজের উপরেই নিজে ক্ষিপ্ত মনে করতে পারেন নিজেই নিজের উপর বিরক্ত আল্লাহ আমাকে মাফ করুক তো আসলে আপনাদেরকে কি বলবো কারণ মানে কোথায় থেকে মাশাআল্লাহ আমার অত জ্ঞান নাই তো আমি আমার বুঝে আসেন আমি সলাতের জন্য দাওয়াত দিব একে ও অলরেডি শিরিক করে মাজারে যায় সিজদা করে আমি বলবো যে ওকে মাজার থেকে আসার কথা বলবো ও তো শুনবেই না কথা ওকে বলবো যে জেনা করিও না ও অলরেডি একক তো নামাজও পড়ে না ওকে বলবো সুদ খায়ও না ও অলরেডি মা বাপ কাউরে খাও না নামাজ পড়ে না সুদ খায় জেনা করে ও মদ খায় গাঁজা কোনটা না করবো ওকে আসলে কোনটা থেকে না করবো মানে ফাইনালি কোনটা বললে ও শুধরাবে তখন আমার কাছে মনে হয় যে শুধু লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করিও না এবং আল্লাহকে চেনো আল্লাহ কে তুমি কে আল্লাহ তোমার থেকে কি চায় এবং তুমি কি দিতে পারো আল্লাহকে তুমি কেন এই পৃথিবীতে আসছো কে তোমাকে পাঠাইছে এবং তুমি কোথায় যাচ্ছ আসলে তুমি তো চলে যাচ্ছ তুমি তো থাকতেছো না এখানে তুমি কোথাও চলে যাচ্ছ কোথায় যাচ্ছ তুমি এতটুকু জানুক সেই সেন্স অফ থট থেকে আমি সবসময় বেশিরভাগ শিরিক ব্যবিদাত এই টপিকগুলোতে আলোচনা করার চেষ্টা করি কারণ এই যে জেনা ব্যবচার না মাথা গরম হয়ে যায় আমার এগুলো নিয়ে কথা বলতে গেলে কারণ একশোতে ডেলি 400-500 মেসেজ ঢোকে 400-500 মেসেজের মধ্যে ছেলেরা বলতেছে হুজুর আমি ডুবে আছি গুনাতে কত করে বললাম তোমার গুণা আমাকে বলতেছো কেন আমি তো ক্ষমা করার ক্ষমতা রাখি না তুমি আল্লাহকে বলো আমাকে এগুলো শোনাইও না ভাই আমি যা পারি তোমাকে বলে দিছি এটা থেকে ফিরে আসার ব্যাপারে এখন তুমি সিদ্ধান্ত নাও ফিরে আসো আপনারা এখন সবাই বলবেন যে মহিলারা এখন পাওয়ার আছে মহিলারা এখন পুরুষ নির্যাতন করে কেউ দেখে না এটা বলবেন না প্লিজ আর বলবেন না হয় দুই একটা ঘটনা ঘটে কিন্তু এই দেশে এখনো মহিলারা নির্যাতিত আপনি জানেন আপনি জানেন মহিলা সকালবেলা ঘর থেকে ঘুম থেকে উঠে বাচ্চা কাচ্চা না থাকলে শ্বশুর শাশুড়ির জন্য বা নিজের জন্য বা নিজের জামার জন্য কাজ করতে হয় আপনি 12টা বাজে ঠিক 2টা বাজে ঘরে আসতে পারেন মহিলারা এখনো থালা বাটি ধোয়া বাকি থেকে যায় তরকারি কাটা কুটা থেকে নিয়ে কোনো এফোর্ডই ধরা হয় না এটাকে কোনো কাজই ধরা হয় না এটাকে আপনার বাচ্চা তো আপনার দুধ খায় না আপনার বউয়ের দুধ খায় মানে আপনি যা ভাত খান সে তা ভাত খায় আর আপনার বাচ্চা আপনার বউর থেকে অর্ধেক জিনিস খেয়ে ফেলতেছে এবং আরো প্রয়োজনে বেশি খাচ্ছে ওর থেকে আপনার তো আপনার শরীরে রয়ে গেছে ওটাকে কোনো এফোর্ডই ধরা হয় না কোনো কাজই ধরা হয় না আপনি ঘরে আসলে মানে আপনার আলাদা মেজাজ থাকে কারণ আপনি কাজ করে আসছেন আপনার বউ সারাদিন ঘরে কাজ করছে কোনো মেজাজ নাই ঠিক আছে আপনি বড় পাটটা করেন আপনি কথা কথা তালাকের ধমক দেন কেন মহিলা মানুষ নাকি পুটি মাছ পানি থেকে উঠলে পেট পচে যায় কেন ও আপনার সন্তানের গর্ভবতী হয়ে গেছে এই জন্য আপনার মাথা এই যুক্তি ঢুকে গেছে আপনি ওকে পুটি মাছ মনে করেন ওর প্যাট পশা মনে করেন আপনি মনে করেন যে ওকে আমি ছুঁয়ে ফেলছি ধরে ফেলছি ওর সাথে শুয়ে গেছি আমি আর কেউ ওকে বিয়ে করতে চাইবে না এরকম মনে করে আপনার উপর নির্যাতন করেন কয়টা পুরুষ নির্যাতনের মেসেজ আসে একটাও আসে না আর নির্যাতন যে কারণে ও মদ খায় ও গাঁজা খায় আরেক বাড়ির সাথে প্রেম করে ওর বউ ওর সম্পত্তি নিয়ে গেছেন ওর দোষ মহিলার দোষ না মহিলা তার সিকিউরিটি নিবে না মহিলা তার সিকিউরিটি নিবে না নষ্টামি করবা তুমি মোবাইলে ফোন আসলেই টয়লেটের দিকে যাইয়া বারান্দা যাইয়া ঘর থেকে নেমে তোমার বউ বোঝে না না কাঁচা কলা খায় তোমার সাথে সারা রাত শোয় একসাথে হ্যাঁ দিনের মধ্যে তোমার সাথে 8 ঘন্টা শুয়ে থাকে ওই বেডি 6 ঘন্টা থাকে বেডি তোমার চেনে না না ফাজদামি করো চালাকি করো ওর সাথে না চালাকি করো তো মহিলা মহিলা সিকিউরিটির জন্য করে তুমি অন্যায় করবা মহিলাটা বলতেও পারবে না তোর বাপে শুনছে কা তোর ভাই শুনছে কা তুই কইসোস আমার ইজ্জত নষ্ট করেছো তো তুই কইসোস করে না ঠিক না তো মানে আমার এগুলো মাথা গরম হয়ে যায় এগুলো মানে আর আমি নিতে পারি না এগুলা মানে যেখানে পুরুষরা মহিলাদেরকে এত নির্যাতন করে অথচ আল্লাহ সুবহান ওয়া তাআলা ওদেরকে যা দিছে আমাদেরকে তা দেয় নাই সাম ক্যাটাগরিতে কি ক্যাটাগরিতে সাম ক্যাটাগরিতে আমাদেরকে তা দেয় নাই ওদেরকে মাতৃত্ব দিছে আমাদেরকে দেয় নাই
বুঝেন নাই ওদের কথা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বলেছে আল্লাহর পরে কে 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 মা 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 আরে তোমারে না বউ কারো না কারো তো মা ওর মারে অন্তত সম্মান করো তোমারে না বউ পুটি মাছ পেট পচে গেছে কিন্তু ওই পচা পেট থেকে যারা আসছে ওদের তো মা ও বাচ্চাগুলো বড় হলে তোমারে দেখে নেবে ও বাচ্চাগুলো বড় হলে তোমারে দেখে নেবে